হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করবো পয়লা বৈশাখের একটা হেয়ার পয়লা বৈশাখ মানেই কিন্তু বাংলার নববর্ষে বাঙালিতে নতুন সাজে সেজে ওঠা ঠিক সেরকমই আমরা যখন নতুন নতুন যেমন জামা কাপড় পরি ঠিক সেরকমই অনেকেই কিন্তু পয়লা বৈশাখে নতুন শাড়িও পরে তাই নতুন শাড়ির সাথে পয়লা বৈশাখের দিনে কিভাবে হেয়ারস্টাইল করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পয়লা বৈশাখ উপলক্ষে আজকের হেয়ার স্টাইলটা দেখে নেওয়া যাক হেয়ার স্টাইল করার জন্য সবার প্রথমে আমি দেখো ভালো করে হেয়ারটাকে কম করে নিয়েছি এরপরে একটা মিডিল পার্টিং করছি মিডিল পার্টিং করলে কি হয় হেয়ারের সেকশানগুলো খুব ভালোভাবে বের করে নেওয়া যায় মিডিল পার্টিং করার পরে এরপর দেখো সামনে থেকে কানের কাজ পর্যন্ত মানে ইয়ারের কাজ পর্যন্ত ইয়ার টু ইয়ার দুটো আমি পার্টিং বের করে নিলাম ফ্রন্টের স্টাইলটা করব বলে এরপরে কাউন এরিয়া থেকে কিছুটা হেয়ার আমি এইভাবে তুলে নিচ্ছি যেহেতু পাতলা চুল কম চুল তাই পাতলা আর কম চুলে কাউন এরিয়ার কাছে অনেকটা হেয়ার ফলের জন্য হেয়ার কমে গেলে স্টাইল করে নর্মালভাবে হেয়ারস্টাইল করলে কিন্তু স্ক্যাল্প দেখা যায় আমাদের এমনভাবে হেয়ারস্টাইল করতে হবে যাতে আমাদের স্ক্যাল্প না দেখা যায় চুলটা যাতে ঘন দেখায় তাই কাউন এরিয়ার কাছে কিছুটা হেয়ার এইভাবে নিয়ে আমি ব্যাক কমিং করে নিলাম নিয়ে পিছন দিকে এইভাবে ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি যেখানে যদি দুটো তিনটে জটা ববি পেন্ট ব্যবহার করতে মনে হবে সে ততগুলোই করে নিতে হবে যাতে হেয়ারটা খুব ভালোভাবে টাইটভাবে সেট হয়ে যায় এরপরে দেখো ইয়ার টু ইয়ারের পাটিংগুলো ছেড়ে দিয়ে বাকি যে হেয়ারটা থাকছে সেগুলোকে একসাথে আমি এইভাবে ধরে নিয়ে একটা পাতলা দেখে রাবার ব্যান্ড নিচ্ছি নিয়ে একটা পনিটেল বানিয়ে নিচ্ছি প্রত্যেক বান স্টাইলেই কিন্তু পনিটেল করাটা খুব জরুরি এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আর পনিটেলটা যখন বাঁধবে চেষ্টা করবে যাতে টাইটভাবে বাঁধা হয় এরপরে ফ্রন্টের দিকে আমি হেয়ারস্টাইলটা রেডি করে নেব ফ্রন্টের যে দুটো সেকশন আছে প্রথমে একটা সেকশানকে আমি এইভাবে সোজাভাবে উপর দিকে তুলে ব্যাক কমিং করে নিলাম ব্যাককমিং করে নিয়ে এরপরে আর একদম নর্মাল আমি ছেড়ে দিলাম এরপর পাশের যে হেয়ারটা আছে সেটাকেও আমি এইভাবে নিয়ে ব্যাক কমিং করে নিচ্ছি ব্যাক কমিং করে নেবার পরে হেয়ারটাকে দেখো একদম নর্মালভাবে এইভাবে ফিঙ্গারের সাহায্যে আমি একটু রোল মতো করে ধরে নেব নিয়ে যে বেবি হেয়ারগুলো উঠে আছে সেগুলোকে একটু কম করে আমি বসিয়ে নেব এরপরে কী করতে হবে একদম কানের পাশে হেয়ারটাকে একটু কানের ও ইয়ারের উপর দিক দিয়ে গিয়ে সাইডেতে একটা ববি পিন দিয়ে আমি সিকিওর করে নেব হেয়ারটাকে এরপরে পাশে যে সেকশানটা আছে সেটাকেও আমি এইভাবে দেখো কানের উপর দিক দিয়ে কেন নিচ্ছি যেহেতু হেয়ারটা পাতলা এবং কম সেটা যাতে আমার একটু ঘন অনেকটা মনে হয় সেই জন্য এইভাবে কানের উপর দিক দিয়ে নিয়ে গিয়ে দেখো ববি পিন দিয়ে সাইডে আমি সিকিওর করে নিচ্ছি এরপরে একটা রাবার ব্যান্ড নেব এই রাবার ব্যান্ডগুলো দেখতেই পাচ্ছ লোকাল মার্কেটে ইজিলি পাওয়া যায় রাবার ব্যান্ডটা কি করবো আমি পিছন দিকে যে পনিটা বানিয়েছিলাম সেই পনিটার উপরে আমি যে পনির যে রাবার ব্যান্ডটা আছে সেই রাবার ব্যান্ডের উপরেই আমি এইভাবে বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দিলেই কিন্তু হেয়ারটা মানে রাবার ব্যান্ডটা একদম বেশ টাইটভাবেই বসে যাবে আর অবশ্য যে রাবার ব্যান্ডটা নেবে সেই রাবার ব্যান্ডটা যেন বেশ টাইট হয় তবেই কিন্তু বসবে এরপরে আমি পনিটেলের টেলের হেয়ারটাকে দুভাগে ভাগ করে নিলাম নিয়ে হেয়ারের উপর দিকে আমি যে পনিটেলে দুটো ভাগ করেছি সেই দুটো ভাগের নিচের দিকে দেখো দুটো ছোট ছোট রাবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে সিকিওর করে নিচ্ছি এতে করে কিন্তু বানটা করতে কিন্তু ভীষণ ইজি হয়ে যাবে এরপরে উপর দিকের সেকশানটা দেখো এইভাবে ছোট রাবার ব্যান্ডটাকে মাপ করে আমি এইভাবে রোল করে মুড়ে নিলাম মুড়ে নিয়ে একটু খুলে নেব। খুলে নেবার পরে আমি দুদিকে দুটো ববি পিন দিয়ে সিকিউর করে নেব। এখানে কিন্তু ইউপিন দিলে হবে না তাহলে কিন্তু হেয়ারটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বানটা কিন্তু খুলে যাবে তো এই জন্য এখানে ববি পিন ইউজ করতে হবে একটা দুটো এক একটাতে হবে না সরি দুটো তিনটে চারটে যতগুলো মনে হবে সেই অনুযায়ী ববি পিন দিয়ে সিকিউর করে নিতে হবে এরপরে দেখো নিচের যে আরেকটা যে সেকশান পড়েছিলো সেটাকেও সেম প্রসিকিওরে নিচের ছোটো রাবার ব্যান্ডটাকে মাপ করে আমি এইভাবে রোল করে নিলাম নিয়ে আমি দুদিকে দুটো ববি পিন দিয়ে সিকিওর করে নিতে আমার হেয়ারটা যেহেতু অনেকটাই লাইট তাই আমার দুটো ববি পিনেই হয়ে যাচ্ছে যদি কারোর হেয়ার আরেকটু বেশি ঘন হয় চুলটা একটু বেশি মোটা থাকে তাহলে কিন্তু তিনটে চারটে ববি পিন লাগতে পারে এরপরে ইয়ার টু ইয়ারের পাটিংয়ের যে সিকিউর করার পরে যে এক্সট্রা হেয়ার ছিল সেগুলোকে এইভাবে উপর দিকে রাউন্ড করে ববি পিন দিয়ে আমি সিকিউর করে নিলাম সিকিউর করে নেবার পরে এরপর দেখো এখানে আমি একটা গাজরা ইউজ করছি অবশ্যই পয়লা বৈশাখের স্টাইলে কিন্তু একটা ফুলের মালা তো ইউজ করতেই হবে তো অরিজিনাল মালাও দিতে পারো আমি এখানে দেখো আর্টিফিশিয়াল একটা গাজরা ইউজ করলাম গাজরাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু হেয়ারটা একদম কমপ্লিট হয়ে গেছে তো পয়লা বৈশাখের দিনে শাড়ির সাথে কিন্তু এই ধরনের একটা হেয়ারস্টাইল খুব সুন্দর লাগবে করলে তো আজকের তোমাদের এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভিডিওটাতে সবাই লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আসতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই আজকের মতো এটুকুই